গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সুজাতা ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে হাসপাতালের সিসিইউতে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী সুজাতা ম্যাডাম হার্ট অ্যাট্যাক করে সিসিউতে ভর্তি আছেন সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি ষাটের দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা উনিশশো সালে মুক্তি পাওয়া রুববান চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি বনে যান মাত্র বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি তার নাম তন্দ্রা মজুমদার পরিচালক সালাউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা রূপবান হয়ে আছেন দর্শকের হৃদয়ে চলচ্চিত্র তার অভিষেক উনিশশো সালে সালাউদ্দিন পরিচালিত ধারাপথ এর মাধ্যমে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ডাকবাবু জরিনা সুন্দরী অপরাজেয় রূপমান আগুন নিয়ে খেলা কাঞ্চনমালা আলিবাবা বেইমান অনেক প্রেম অনেক জ্বালা প্রতিনিধি ইত্যাদি চলচ্চিত্রে অবদান রাখার বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন